তাহলে আস্তে বন্ধুরা চলুন দেখে তখন বোধ হয় 10 থেকে 12, তখন কম কম আসুন এখন বেশি বেশি এই হলো কাজের তরিকা। আমার গুরুর বাড়ি গাইবান্ধা সাবরহাটি জহিসা, এটা গুরুর হাতে বয়াত হচ্ছে গুরুর হুকুম। লাভ এখন আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাই জানে, গুরু হুকুম করছে এই মাত্র, লাভ লোকসান আমরা বলতে পারবো না। এখন গুরুর হুকুম মানতে হবে, গুরু বলছে গেলে পড়া লাগবে তোমার। আমরা সাধন জগতে আছি, সাধন জগতে আমরা জেলখানার কয়েদি, আমাকে কথা কয়ে লাভ নেই। মনে করেন যে একটা আমরা সাধু লোক, ভালো পথে চলছে, এখন আল্লাহ ধরে আসে, আল্লাহ মরাবর্তন যে কদিন বাঁচে থাকে আল্লাহ, এই হারে যেন আল্লাহ দিন পার করে দিয়ে যায়, কারো যদি কোনো ক্ষতি অনষ্ট অন্যায় স্থিতি না হয় আমার দ্বারায়, আমি জানি আল্লাহর কাছে জানি এটাই কামনা করি, আল্লাহ এভাবে যেন আমাকে দিয়ে যেতে পারে। ভালো লাগেছে, এখন অনেক ভালো লাগেছে। আমরা এই জগতে ঘুরি আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য, তাছাড়া আমার কোনো আর ইয়ে নাই। আমরা সংসার ধর্ম সংসার ইয়া আমরা ত্যাগি, আমরা সংসার আর কোনো আশা করি না। আমার আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আমরা আসা, এর জন্য আমরা এই জায়গায় আসি। আমার মোটামুটি আমার 55-56 বছর থেকে আমি এলাম, আমার বয়স এখন 110। আজ থেকে 20 বছর আগের থেকে আমরা এই জায়গায় আসে এই দিনটারে খুব আনন্দ উপভোগ করি। এই আশা ভরসা যে আমরা এদের কাছে যা চাই দয়ালের কাছে তাই আশা পূর্ণ করে দেয়। 88 বর্ণার থেকে বাংলাদেশে এইভাবে আছি আমি, এরকম বড় বড় ওলিদের দরবার দিলে সব দরবারে আমার বাজে আমি আছি। আসলে আমাদের এটা মস্তানগড় একটা ঐতিহাসিক জায়গা, হযরত শাহ সুলতান বলকি মাহিসর উনি এখানে শায়িত আছেন। আমরা যতদূর আসলে স্পেসিফিকলি না হলেও আমরা জানি যে উনি 1100 খ্রিস্টাব্দের পরে এখানে এসেছেন বল্ক প্রদেশ থেকে, এসে এখানে ইসলাম প্রচার করেছেন। পরশুরাম নামে একটা রাজাকে উনি পরাস্ত করে এখানে ইসলাম ধর্ম প্রচার করে এখানে শায়িত আছেন। আর ওনার এই উপলক্ষে এই ওরসটা হয়। আসলে ওরসের যে স্পেসিফিক মানে ইয়েটা আমাদের জানা নাই, এটা কথিত আছে এরকম যে উনি পরশুরামকে যেদিন পরাজিত করছিলেন সেই দিন ছিল বৃহস্পতিবার, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার, এটাও হতে পারে। আবার উনি বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে মারা গেছেন, এটাও হতে পারে, দুটার একটা। তারই উপরে বিশেষ করেই এই অনুষ্ঠানটা হয়ে আসছে এবং ধারাবাহিকভাবে আমরা প্রত্যেক বছর এটা করে আসছি। আর এই পারপাসে আমাদের যে বিষয়গুলো আমরা হাতে নিচ্ছি সেগুলো হলো, প্রথমত এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়, তাদের নিরাপত্তার একটা বিষয় আছে। এই নিরাপত্তার বিষয় বিবেচনা করে আমরা ডিসি স্যার এখানকার সভাপতি ডিসি মহোদয় এসপি মহোদয়কে জানাই এবং ওখান থেকে আমাদের এবারে আমাদের প্রায় 400-502 জন মানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে এই নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে। এরা 2 শিফটে কাজ করবে তারা, আর আমাদের স্বেচ্ছাসেবী আছে 200 জন। সব মিলে আমরা নিরাপত্তার চাদরেই বেষ্টিত করে রাখছি। এবং আমাদের মাজার চত্বরে আমাদের নিজস্ব 23টা CC ক্যামেরা আছে এবং এর সাথে আমরা আরও নতুন করে প্রায় 30টা CC ক্যামেরা ইনক্লুড করেছি করে বিভিন্ন, এবং এতে আমাদের 2টা কন্ট্রোল রুম আছে, ওখানে 2জন অফিসার সার্বক্ষণিক দেখতেছেন, মানে কোনো যেন মানে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা বা এরকম কোনো কিছু যেন না ঘটে এই জন্য আমরা এরকম ব্যবস্থা নেওয়া আছে। আর আসলে এটা যখন আমরা বৈশাখের পূর্বে একটা আইন শৃঙ্খলা মিটিং করেছি এবং প্রত্যেক বাড়ি করা হয় এবং এখানে ওসি শিবগঞ্জ আছে, ওনাকে পুরো দায়িত্ব দেওয়া আছে এগুলো নিয়ন্ত্রণ করার, এবং উনি নিজ দায়িত্বে থেকে ওখানে আছে একজন মানে শিফট ওয়াইজ সার্কেল এএসপি একজন আছে, ওনারা দায়িত্বে আছেন এবং মনিটরিং করতেছেন। এবং এই বিষয়গুলো আসলে
আমরা যেহেতু অফিসে আসি, অফিস থেকে তার ওগুলো এত আমরা অবজার্ভ করতে পারছি না। এটা যারা মাঠ পর্যায়ে কাজ করছে পুলিশ প্রশাসনের লোকজন তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে। এটা ডিসি মহোদয় বলেছেন, ইউএনও মহোদয় বলেছেন, আমার এসপি স্যার বলে দেওয়া আছে, ওসি বলে দেওয়া আছে যে কঠোর হাতে দমন করার জন্য। এখন ঘটনা হলো যে এখানে এটা হচ্ছে। হ্যাঁ, আমরাও যদিও আমি ভিতরে যাই নাই, দেখলাম ভিডিও ফুটেজে দেখলাম, আমি দেখার সাথে সাথে ওসি মহোদয়কে বলে দিয়েছি এবং উনি বলছে আমি এটার বিষয় ব্যবস্থা নিচ্ছি।